फाउंटेन साइड। हेलो एवरीवन, ईद मुबारक। সবচেয়ে বড় কথা কি, মানে অন্ধকারের মধ্যেও এত আলো আসতেছে কিভাবে? আরো নোয়ার সিরিয়াস আলো আসছে, চারদিকে লাইট না। আমার কি হয়েছে? হ্যালো 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 হ্যালো, ঈদ মুবারক টু অল অফ ইউ। বাবু ভূত না ভূত থেকে যে পরিমানে সাপোর্ট করো না, আপনার ঈদ মুবারক বলো। আপনার ভাইয়া ঈদ মুবারক বলছে তোমাকে। সাউন্ড শুনতে পাচ্ছ? ঝিঝি পোকার সাউন্ড, বাহুবল থানা, বাহুবল থানা। থ্যাংক ইউ নওশিন। এখন হচ্ছে ইটস লাইক, এতক্ষণ তো বাচ্চা কাচ্চা ইউনো সাথে ছিল, সো ওরা এখন রুমে ঘুমাচ্ছে। তোমার ভাই আর আমি বের হয়েছি এখন, টোটো কোম্পানির ম্যানেজার হাঁটব। সৌমিক থ্যাংক ইউ, বিকজ ইউ উইল লুক লাইক আ মুন। একটা মজার কথা বলি, ডু ইউ নো ওয়ান থিং, দ্যাটস লাইক আ মুন। দেখা যাচ্ছে না মেঘের নিচে পড়ে? ইয়া, তোমার ভাই আর আমি জাস্ট লাইক ওয়ান আওয়ার্স আগে আসছি, এখানে ছিলাম, বাচ্চা কাচ্চা নিয়েছিলাম, সো গল্প করতেছিলাম এখানে। তোমার ভাইয়ের কিন্তু আমি টাইম ধরে দিছি, ও সরি, টাইম ধরে দিছি। হ্যাঁ, সো টাইম শেষ, টাইম আপ, অ্যান্ড দেন আমার লাইফ শেষ হয়ে যাবে 10 মিনিট এক্সাক্টলি। আচ্ছা আচ্ছা, সেই লাইটে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। ও না, ইটস বিকজ অফ ইউর ফোন, নিউ ফোন। থ্যাংক ইউ, ফালতু ফোন ফালাই দিব। ইয়া রোম্যান্টিক। আমাকে যারা দেখতেছে ফ্রন্ট টু ফ্রন্ট, আই ডোন্ট নো, মানে ইউনো লাইক কম বেশি তো সবাই চিনে আলহামদুলিল্লাহ, ভালো লাগে, কাছে আসতে। সবচেয়ে মজার ব্যাপার ফার্স্ট যখন আমি এখানে এন্ট্রি করি, লাইক আমার মুখে মাস্ক ছিল, জাস্ট আমার চোখটুকু ওপেন ছিল, তো যারা চিনতেছে কাছে আসতেছে, ওখানে ছোট্ট একটা বেবি ফার্স্ট ওর মাকে বলছে যে মামা অনেকবার আসছি আমি এখানে, আজকে অনেক পিকচার নিছি, বাট পোস্ট করা হয় না, ইউনো লাইক আমি তো শর্টস পড়ি। So you you guys, lots of people, মানে কিছু কিছু মানুষ আছে, কি বলবো আমি, যে শর্টস পড়ছে, ও মাই গড, ইটস আ পেজ না, পাবলিক প্লেস, তো যেহেতু আমি শর্টস পড়া মানে পড়ছি, শর্টস বলতে স্কার্ট, সো ছবি আপলোড করিনি, আমার বোনকে দেখাইছি। হ্যালো সঞ্জিদা, সঞ্জু। আচ্ছা দেখি ঈদ কে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে দেখছি নরসিংদীতে ড্রাইভ করতেছিলা, রোজা কোথায় দেখছো? নাও দেখে নাই, এমনি বলতেছে। ও আচ্ছা, মানে লাইভে দেখছো তুমি আমাকে ড্রাইভ করতে, রাইট রোজা? এটা আমার ফার্স্ট কমেন্ট, আমি পড়ে ফেললাম। হাই সাইদা আপু, আমরা আমার মেয়ে দেখতেছে, ওর এখন তোমার এখন ঘুমের কথা কিন্তু বাবা, ওকে। হাই ম্যাম, হাই সানি, নিপা, আই এম ফাইন আলহামদুলিল্লাহ। পিচ্চিগুলা কি করছে জানো, ওই কর্নারের রুম দেখতেছো না, ওইটা তো সারা যেটা করতেছে ক্লিন করার ট্রাই করতেছে বারবার হাত দিয়ে, একদম ওই কর্নারের
এটা আমার এন্ড দেন সারার এই পাশে ওকে সারা যেটা করতেছে খুব করে ক্লিন করা ট্রাই করতেছে তো এটা ক্লিন করে তো লাভ নাই বিকজ ইউ নো লাইক কয়েকটা ই থাকে স্লাইড থাকে তো বেচারা খুব করে ট্রাই করতেছে বাট দেখতে পারবে না আমরা রেহন ভাই বসে আছি ভাইয়াকে টাইম দাও ভাইয়া তোমার সামনে বসা আপলোড করো আচ্ছা আমি একটা দেখাই আমার বোনকে আমি ছবি দিছি আপলোড এক্সকিউজ মি এক্সকিউজ মি হ্যাঁ ডেফিনেটলি বিকজ কে মানে আমি কাউকে পাত্তা দেওয়ার তো কথা না বিকজ ইটস মাই লাইফ মাই চয়েস রাইট সো আমি শর্টস পরি আর আমি যাই করি ওয়ার এভার না আপু সকাল 10:30 থেকে 11টায় সকাল 10:30-11টায় আপু আমি নরসিংদীতে ওই সময় ছিলাম না হ্যাঁ তুমি কই ছিলা দ্যাট মিন্স ইতে ইতে বাবু এটা উজানবাটি না 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 উজানবাটি তো ভৈরবে তাহলে কি আমরা ক্রস করছি গাড়ি নরসিংদী হ্যাঁ ইয়া ওকে 10:30 আমরা ক্রস তোমাদেরকে জাস্ট একটা ডামি দেখাই আপু কথার সমস্যা হচ্ছে আপু নেটওয়ার্কের অনেক সমস্যা তো এই ফোনে তোমার ছবি না আমার ফোনে যেটাতে আমি লাইভ ইয়াপ সো আমি দেখাচ্ছি জাস্ট মিনিট দেখো হ্যাঁ শোনো ভাইয়াকে সময় দেওয়া ডেফিনেটলি সারাদিন বাচ্চাদেরকে সময় দিচ্ছি সারা রাত ভাইয়া সময় দিব দ্য থিং ইজ আমি কিন্তু প্রমিস করছিলাম যে আমি আমার কী করব আমি কী করব ইয়াপ দেখো আমার ছবি ইয়া ডেফিনেটলি আমি কালকে ই করব দিস ইজ মি দেখা যায় দেখা যায় কে কেন হাজবেন্ডের সামনে শর্টস পরবো আপনাকে আমি ব্লক করে দিচ্ছি যার যাহার নামে যাওয়ার এত ভয় তার তো ফেসবুক চালানোর কোনো দরকার নাই ডার্লিং যাহার নামে যাওয়া হলে আমি যাব ওকে 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 দিস ইজ মি প্যালেসের সামনে প্যালেসের সামনে যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি প্যালেস হোয়াট দ্য হেল ইয়ার এত ফালতু মহিলা নিজেরা ইউ নো লাইক নিজেরা ফেসবুক চালাবে টিকটক করবে কোনো সমস্যা নাই কিন্তু যদি কেউ হোয়াট দ্য হেল ডার্লিং কেন কি প্রবলেম তোমারে পড়তে দিতেছে না তাই ওয়াও মজা লাগতেছে আমার ব্লগ করতে ব্লগ দেখা যায় না দেখা যাবে না হেই ডিয়ার ইজ ইট ভেরি ক্রাউডেড ও ইয়ে আচ্ছা পরিশা পরিশা আমি তোমাকে ইয়া অনেক ক্রাউডেড লাইক ফার্স্টে মনে হয়েছিল কি যে অলমোস্ট 95% ব্যাপারটা এরকম ছিল যে বারবার করে ওরা এখান থেকে ফোন দিচ্ছিল কয়েকবার তখন ভাবছি কি আচ্ছা মনে হয় ক্রাউড হবে না বাট এত ক্রাউড এখানে এত ক্রাউড অনেক ক্রাউড আমরা চিন্তা করি এত 95% রুম বুকড কালকে 100% ও দেখা যাচ্ছে আপু ওয়াও শোনো ব্যাপারটা এরকম যে দিস ইজ মাই লাইফ সব কিছু আমার সো এখানে তোমরা ইউনো লাইক লাইফে কেউ কিছু করতে পারবে না যে সব ফালতু ফালতু মহিলারা এই টাইপের কমেন্ট করে শুধু যারা ফালতু কমেন্ট করে তাদেরকে বলছি ডেফিনেটলি রশিন দিস ইজ মাই লাইফ ইয়ার কিছু হয় এটাই আসলে ইউ ডু ইউ নো ওয়ান থিং এটা এটা ইটস কল হিংসা হিংসা ইটস কল হিংসা রাইট রাইট পাশে কি আছে ওই ভাইয়া হিংসা হয় হিংসা গরম লাগছে ইউ নো লাইক গরম অ্যাকচুয়ালি বাইরে গরম অনেক গরম না না আমি কোটি নিয়ে নামছি বুঝছো তো কোটি পরা ছিল আমি শর্টস পরা রাইট নাও বিকজ এখানে কেউ নাই যাই হোক থ্যাংক ইউ সাইদা কালকে আমি ড্রপ করবো বিকজ আই ডোন্ট কেয়ার ইটস মাই ব্লগ মাই লাইফ সব কিছু আমার সেখানে হু কেয়ার ধরো যে আজকে লাইভে আমার কমেন্ট আসছে হচ্ছে
মিনিমাম 200 মেবি করছে আপুরা তো এর মধ্যে খারাপ দুই থেকে তিনটা সো আমার জন্য বেটার খারাপ হলে ব্লক করো খারাপ হলে ব্লক করো খারাপ হলে ব্লক করো এই যে ভাইয়া দিস মানে এই ফিউ আল্লাহ আমার ফোনের মধ্যে চাপতে থাকবে এই কিছুদিন ধরে এই গানটা আমার এত পছন্দের আমি অনেক শুকাইছি না এই দেখো আল্লাহ সোয়েট সোয়েটিং গরমে অনেক গরম ইয়া ওয়ালাইকুম আসসালাম আপু মনটা খারাপ আমার হাজবেন্ড শুনে একটু খারাপ তাই প্লিজ আপনি ভাইয়া ইনশাল্লাহ পারবেন আপু সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু গরম রে ভাই ফ্রম where you have done your study apu it's puran dhaka central women's college and university ganta onek sundor enjoy acha the fullest fire up you are beautiful like the way you are be like always bold strong thank you so much apu do you know one thing am bachchader ke niye ajke to sharakkhon chhilam ekhane amra boshe 1 hour age চারটা ঠিক ওই জায়গাটা ছিল যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ না ওই জায়গাটাতে তার একটু এই জায়গা ছিল তখন ফুল মুনটা ক্যাপচার করতে আমি বাট রাইট নাও পুরো কালো মেঘে ঢেকে গেছে চাঁদ দেখবা না চাঁদ দেখাবে তোমার মেয়ে দেখতে পাইছে বাবা বাবা আম্মু আই তুমি ঘুমাও না কেন আম্মু চাঁদ এখন মেঘের নিচে ইটস নট গ্র্যান্ড সুলতান ডার্লিং ইটস দা প্যালেস আমরে এটা এখন মেঘের নিচে ডুবে গেছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমার চারটা উঠে সাথে আমি তোমার দেখা দিচ্ছি এটা আস্তেছে যাচ্ছে মেবি সারা ইউনো লাইক গ্লাস ক্লিন করার ট্রাই করতেছে এরকম এরকম ওই জায়গাটার থেকে সুপ্ত তুমি পর্দা টানো না এমন পর্দা টানো চাঁদ দেখ বাছা মা একটু ক্লিয়ার হোক একটু আচ্ছা ফাইন এখন একদম দেখো তুমি যখন ছিল তখন ওই জায়গাটাতে ছিল না আলো হয়ে আছে মেঘের নিচে চলে গেছে হ্যাঁ আপু আমি প্যালেসে আসছি কালকে আরেকজন আসতেছে যাদেরকে তোমরা চিনো সে আসতেছে আমরা কালকে অনেক মজা করবো আমরা এখানে পার্টি টু করবো কালকে আসতেছে ফারজান আপু আসতেছে কালকে সিগনেচার কালেকশনের ওনার আমরা অনেক অনেক মজা করবো একসাথে হাই কান্তু ইয়া আই নো ইউ নো লাইক ফেক অ্যাকাউন্ট দিয়ে করে ঠিক আছে বাট তারপর ওরা তো মানুষ না করা উচিত শোনো ফেক অ্যাকাউন্টে করুক আর যাই করুক না কেন মানুষজনই করে গরু ছাগল তার করে না রাইট আই ডোন্ট নো ওয়াই আই এম ফিলিং লাইক টু ক্রাই সিং দোজ কমেন্ট মে আল্লাহ গিভ ইউ স্ট্রেংথ ইগনোর অল দিস টু হ্যাপিনেস লু বাবা আপু দ্য থিং ইজ আপু তুমি জানো আমি যদি কখনো কারো লাইফ যদি কখনো পড়ে যাচ্ছি স্ক্রলিং করতে করতে আমি যদি তার ভালো জিনিসটা দেখি বিশ্বাস করো উপরে আল্লাহ নিচে আমি আমার অনেক ভালো লাগে আমি শুধু বলি যে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে এক্সকিউজ মি ওকে আমার অনেক ভালো লাগে আপু আপনাকে আজকে উজান ভাটিতে চা খেতে দেখছি কফি ছিল গাড়িতে গাড়িতে কফি খেয়ে আমি উজান গাড়িতে দ্য থিং ইজ আল্লাহ আমাকে এভাবে বড় করছে আমি কখনোই কারো মানে ভালো দেখে বা কারোই দেখে কখনোই এরকম করিনি বাট মানে ইন্ডাস্ট্রি সব ইন্ডাস্ট্রি সমান ইউনো লাইক তোমার ভাইয়ার কর্পোরেট কোম্পানি বলো কম হয় ছেলেদের কম হয় মেয়েদের বেশি হয় ট্রাস্ট মি আমি যদি আমার এই ড্রেস পরা ছবি দেই হ্যাঁ যেটা আমার কাছে কিচ্ছু না আমি সবসময় কিন্তু শর্ট স্কার্ট পরি বাট আমি যদি ছবি দেই ধরো যে তোমরা লাইভে কমেন্ট করতেছো বাট নর্মালি দেখা যাবে যে তোমরা 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 তো প্রোটেক্ট করো না দিস ইজ দ্য মেইন থিং তোমরা প্রোটেক্ট করলে কিন্তু হয়ে যায় বাট ছবিগুলো এত জোস আসছে যারা আমার পার্সোনাল প্রোফাইল আমাকে ফলো করে তারা আসলে জানবে যে কত কত বেশি মানে ইউনো লাইক ইচ্ছা করে ভালো লাগাগুলো একটু শেয়ার করে দ্যাটস ইট আমি আপি আমরা হাই ফারিয়া বাসা সবাই কেমন আছে বাবু কতদিন দেখা হয় না সবার সাথে গেট টুগেদার করা দরকার আর ইউ সিরিয়াস বাবু হাই ফারিয়া মনে আছে কি দারুণ ফ্যাশন সেন্স ছিল হাই ফারিয়া ছিল চিরুনির কি বিশাল কালেকশন আচ্ছা কি বলছেন হাই আপু আপনার পাশের রুমে আছি ওকে মেবি আমি আপনাকে চিনতে পেরেছি ভাই আপনি সানগ্লাস পরেছিলেন আজকে সারাটা ক্ষণ সানগ্লাস ভাইয়া কোথায় দেখি তো ভাইয়াকে মেবি
hey aunty, Rizwan aunty. Okay, maybe apni chilen. Aije, ei director aske block korte khub moja lagbe. Prothom line ta bolo. Apu kon ta? O eta, okay. কেন রোদের মতো হাসলে না আমায় ভালোবাসলে না আমার বাচ্চাকে যে পর্যন্ত আমি চাঁদ দেখাইতে পারবো সেই পর্যন্ত আমি নড়ব না তোমার ভাইয়া খবর আছে দাও এক্সকিউজ মি আমি আসতে বলিনি লাইভে আমি বলছি পালাম Do you know one thing? Can you dress me because of tomade behavior? Like, acha, madam. Amar ei jagata dekho. Acha kalke dekhbo je ami kototuku change hoyechi. Mane amar you know like amar figure structure kotokhani change hoyeche. Eta jodi tumra kalke amar picture dekhe bolte paro. Okay. Sonali bolche shorts e dekhte chai. Shorts e ami ekhon pora. No. Acha hello. Onek fun korcho right? Fun. আমি করি না আসলে এই যে চাপ চলে আসতেছে ঘুমাও মা কালকে ব্রেকফাস্ট করতে মাকে ডাকতে হবে পাপাকে ডাকতে হবে তোমরা বলো না মানে কত যে ঢুঙ্গি আছে লাইফে আপু ভাইয়াকে সময় দেন আপু আপনি নিজেকে সময় দেন ওয়াই আমি জানি না আমাকে কতটুকু সময় দিতে হবে ভাই তোমাদের কথা শুনে সময় দিতে হবে আমার আমি জানি না আজকে সারাটা দিন আমি ট্রাই করছি আমার বাচ্চাদের সাথে থাকা তোমার ভাইয়ের সাথে থাকা এখনও তোমার ভাই আমার সামনে ফ্রন্টে বসে আছে তো আপু তোমার থেকে অনেক ইন্সপিরেশন পাই অ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু তুমি কি পড়ছো আচ্ছা রোজা তোমার পার্সোনাল দেখছে বলো তো রোজা আপু রোজা আপু কই দেখছো আমাকে Yeah, definitely, yaar. Okay, kidur, eglo kono bell ase. Tomar bhaiya bhoy pacche. Thak, trash dio na, baje kotha bolbe. So what? This is my life, yaar. Ami amar life e karo taka choli na, karo taka khai na, karo taka pori na. Thik ache? Amar jara bhalobashar manush, ei je 5 ke apura dekhtecho. Amar ekta life e nashto cholto. It's not showing off, darling. Ami bolchi na je ami kothay utchi, koi utchi, hen den danai panai na. শোয়িং অফ আমি যেমন আমি তেমন এই যে ভালোবাসা মানুষগুলা আমি তাদেরকে মিস করি আমি কিন্তু বলি যে আমার পেজে অলমোস্ট 3.5 লাখের কাছাকাছি মানে ফলোয়ার বলতে আমি আমার বাচ্চা বলি সো ওয়াই দাদার চাঁদ তো তুমি অঙ্কিতা এই চাঁদ শিব আমি আমি দেখছি তুমি দেখতেছো মামা দেখো গুড নাইট বাবা গুড নাইট শিব মা সকালে উঠতে হবে না ওকে উফ সো হট এই গানটা আমার অনেক ফেভারিট আর রিসেন্টলি আমার একটা ফেভারিট সং বাট ইটস বাংলা সং এটা অনেক সুন্দর তোমাদেরকে না আমি একটু ইউ নো লাইক ব্যাঙের সাউন্ড ইটস রিয়েল কিন্তু বাবু দু সাইডটা কিন্তু ফেক ছিল দু সাইডটা পক 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 বা যে কি একটা পোকার একটা সং মানে সং না পোকা সাউন্ড করে না আমি মিউজিক ছেড়ে রাখি হ্যাঁ দু সাইডে কিন্তু মিউজিক ছেড়ে রাখি আউট অফ কান্ট্রি মত বাট বাবু কোথিকা সিগান আই ডোন্ট নো আপু আমরা দেশি মানিকগঞ্জে বড় মিয়া মীর বংশ আচ্ছা উফ আজকের পিকগুলোর কথা এই কান্তা এগুলো দেখে হট হয়ে গেছো যারা আমার ফ্রন্ট টু ফ্রন্ট দেখছে আজকে শোনো আমি মানুষটা এমন বাবু একটু ধরো তো বেশি নিচে নামায়ও না এরকমই রকম দেখাই দাঁড়াও কান্তা
আমি কাকে পোস্ট করবো ছবিগুলো? তোমার ভাইয়া বলতেছে বাবু দিও না, ইটস আ পেজ, ইটস আ পেজ, ও হোয়াট 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 হোয়াট, সো হোয়াট পেজ, সো হোয়াট, রাইট? আমি আমার বোনকে পাঠায় বুঝছো, বলছি যে দাঁড়াও কী দেখাও, আমার ছোটো বোন দেখ, ও লাইফটা দেখতেছে। ওকে, আমি বুঝতে পারছি আমাকে কে না করেছিল, স্টুপিড, একটা স্টুপিড মেয়ে কী করছে আমি সেটা তোমাদেরকে বলতেছি, দাঁড়াও। বাট তার আগে নাবিলা কী লিখছে একটু দেখি। নাবিলাকে আমি পাঠাইছি কি জানো, নাবিলাকে আমি পাঠাইছি যে নাবিলা জাস্ট টেল মি, এটা ভাই দিস ইজ মি, ইটস মি আর অ্যান্ড ইটস অলসো মি। নাবিলাকে আমি পাঠাইছি, আমার বোনকে আমি পাঠাইছি যে দেখো, ইটস আ স্কার্ট, অন্য কিছু না, সুইমিং কস্টিউম না। এখন আমি আমার বোনকে বলছি যে ওকে লিখছি আমি হাউ ডু আই লাইক, আচ্ছা হাউ ডু আই লুক লাইক, টেল মি ট্রুথ, এটা ও লিখছে। ওএমজি আর কত এক্সট্রিমস দাও জয়া আসান, আমরা অনেক মজা করি বুঝছো, মানে আমরা ভাই বোনরা মিলিয়ে অনেক মজা করি, ট্রাস্ট মি, অনেক 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 মজা করি। বাবু তুমি কী করছো, তোমার বলছিলাম যে এইটুকু ধরো, তুমি এইভাবে ধরো, এটুকু ধরো, এটুকু ধরো। হ্যাঁ ডেফিনেটলি আমি পিকচার আপলোড করবো, বিকজ আমি কারোটা খাইও না, কারোটা পড়িও না, এইভাবে ধরো আমি শর্টস পড়ো আসছি দাঁড়ো, গান ছেড়ে নি, ওয়েট ওয়েট আমি, তোমার ভাইয়ারে যদি একটু পরে বলি তোমার ভাই আকাশের দিকে দূরে রাখছে বুঝছো। ইটস রিয়েলি ডিসগাস্টিং পার্সন, নিজের লাইফে কিছু করতে পারে না, অন্যের লাইফটা ডিস্ট্রয় করে দেওয়ার জন্য করছে। ইয়াসমিন, ইয়াসিন ভাইয়া বলছেন দাওয়াত রইলো, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে দেখার জন্য সারাদিন অপেক্ষা, আপু চলে আসছি। আচ্ছা গান না শুনি তোমাদেরকে, বাবু একটু সামনে আঁকাবা, সাউন্ড পাচ্ছ তোমরা এখানে, কিসের সাউন্ড হচ্ছে, ব্যাং আর ঝিঝি পোকা, এখানে তো ব্যাঙের সাউন্ড হচ্ছে না, ব্যাঙের সাউন্ড তো ওখানে, ঝিঝি পোকার সাউন্ড পাচ্ছ বাবা। শিবলি হাসান ব্লকড, জানো একটা ব্যাপার কি, আমার মেয়ে ডক্টর কিন্তু আমি এখনো ফ্যাশন করতে ভালোবাসি তোমাকে, ও সো সুইট, ডু ইউ নো ওয়ান থিং, আমার আমার মেয়েও কিন্তু আমার সমান লম্বা, সো হোয়াট, মানে আমাদের পাশাপাশি দেখলে মনেই হবে না মা মেয়ে, এটাই তো মজার ব্যাপার, রাইট? উফ, এখানে সবাই খুব, মানে যারা চিনে তারা খুব এনজয় করতেছে, তারা একটু মেলানোর ট্রাই করতেছে, আচ্ছা এটা কি ফারিয়াপুর মেয়ে, হ্যাঁ এরকম একটা কিছু, আমি এনজয় করতেছি। এবং একটা একটা পর্যায়ে গিয়ে আমার মেয়ে বলছে মম, মানে একটা পর্যায়ে গিয়ে এমন হয়েছে যে আমি ইউনো লাইক, মানে আমি একটা কোটি দিছি আজকে পড়ার জন্য, তখন বলতেছে মামা আমার এইভাবে তোমাকে দেখতে ভাল লাগে, সো ওয়াই তুমি এরকম করতেছো, হ্যাঁ সো দিস ইজ মাই অ্যাচিভমেন্ট ইয়ার, উফ। আসে কালকে ছবি পোস্ট করব, তোমরা দেখে বলবা যে ফারিয়াপুর তুমি কি কমছো কি না, কতটুকু কমছে, তো ভাই একটু হাই আলো করো, নো অনেক চালাক ছেলেরা যে এত চালাক, এটা তো বলা যাবে না বুঝছো, কারণ তোমার আমার মেয়ে তো ইতে আছে লাইভ দেখতেছে, ছেলেরা অনেক বেশি চালাক, এই জন্য তুমি আইডল, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তোমার ভাইয়া এখন খুব ইতে আছে। স্যার রোজা আপু বলেন কোন জায়গাটা দেখছে, আমি জানি না ভাইরে ভাই, যে পরিমাণে ইউনো লাইক, মানে ইউনো প্যালেস থেকে বের হওয়ার পর যে পরিমাণে গরম, বাট গরম এত ভালো লাগছে। ওয়ালাইকুম আসসালাম আপু, এটা দ্য প্যালেস, ইটস শ্রীমঙ্গলে, জান্নাত পেজে পিক পোস্ট দিবাই, শুধু শুধু এত কত কি জানতাম, পেজে পিক দিবা, দিব তো আপনার কি সমস্যা, ডেফিনেটলি না, বাট দ্য থিং ইজ তোমাদের সাপোর্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, রাইট? এই যে সিনথি আপু, তোমরা দেখবা যে যারা কি না ব্যাড কমেন্ট করে অলওয়েজ, তাদেরকে একটা জিনিস কী দেখবা জানো, যে তারা অলওয়েজ একটা ফেক প্রোফাইল ক্রিয়েট করে রাখে, বাট তারা কিন্তু মানুষই, তারা হচ্ছে নিজেদের ছবি দেয় না, কিন্তু তারা এই যে কমেন্টগুলো পাস করতেছে, দিস ইজ ভেরি ব্যাড। একটু আগে আমাকে একজন লিখছে, বাবু তোমাকে আমি বলিনি, লিখছে যে আচ্ছা আপনি রং সাইডে কেন রাস্তা গাড়ি চালাচ্ছেন, তা আমি বলছিলাম আপু আপনি কি জানেন যে লাইভে ফ্রন্ট ক্যাম দিয়ে লাইভ করা হয়,
বলছেন আপনি রং রং সাইড দিয়ে গাড়ি চালাচ্ছেন। তাই আমি বললাম যে আপু আপনার উচিত কি ফার্স্ট অফ অল একটু দেখে আসা যে লাইফ কিভাবে করে ফ্রন্ট ক্যামে। হ্যাঁ আমি ওনাকে বলছি, বলার পরে তারপরে বলতেছে যে আপনি তো রং সাইড দিয়ে গাড়ি চালাচ্ছেন। আমি কি গাধা না বোকা না হোয়াট এভার হোয়াট, বিকজ ইউনো মানে রং সাইড দিয়ে গাড়ি চালায় কেমনে, তাও আবার বাংলাদেশের মতো জায়গায়, আমাদের আমাদের দেশের মতো জায়গায় একদম শেষ উড়াই দিবে আরেক জায়গায়, রাইট? ইউ ওয়্যার আটিন মম, সো অবভিয়াসলি ইউ লুক, এখানে প্রাউড হওয়ার কিছু আছে। ইফ ইউ হার্ড ইউর কিড অ্যাট 30 অ্যান্ড স্টিল লুক লাইক ডটার সিস্টার, কি বলবো আপু বলো আপু, কী জানো ফারিয়ানা বলো। থ্যাংক ইউ আপু। তোমার ভাইয়া এরকম করে আমাকে দেখাচ্ছে আপু, ঠিকই তো মেয়েদের বাচ্চা হয়ে গেছে বলে বয়স হয়ে গেছে। ডেফিনেটলি ভাই আমার মেয়েরে যখন আমি বিয়ে দিব, আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি লেহেঙ্গা পরে নাচবো। সো হোয়াট ডু ইউ নো, লাইক একটা মানুষ, আমি সবাইকে দোষ দিই না, ফিউ কিছু পার্সন আছে যারা কি না নিজেরা পার্সোনাল লাইফে আনহ্যাপি, আসলে তাদেরকে দোষ দিয়ে লাভ নেই। আমি কখনোই খারাপ ভাবি না কেন জানো, কারণ তারা হয়তো তারা তাদের পার্সোনাল লাইফে অনেক বেশি আনহ্যাপি, দ্যাটস ওয়াই। সো খারাপ লাগে, দ্যাটস ইট, ওই পর্যন্ত আমি ব্লক করি না কিন্তু সহজে। তানজিনা তুমি শর্টস পরছো, সব দেখে ফেলছি, সব ভাইয়ার দোষ, আমার দোষ, আমাকে ভাইয়ার ভাইয়ার দোষ দিছে না, তোমার আমি ফোন ধরতে দিচ্ছি, তোমার বলছিলাম যে আমার না, আমি দেখাইতে চাইছি যে না এটা সানচ তোমার মেয়ে বাবু, সুপ্ত তুমি ঘুমাও নাই মার খাবা, ঘুমাও আম্মু ঘুমাও মা, আমার মেয়ে এত মজা পায় বুঝছো। একটু আগে আচ্ছা থাক না বলি, মানে আমরা তো অনেক মজা করি ট্রাস্ট মি। আচ্ছা বেস্ট ড্রাইভিং ফারা ফারিয়া কি আপু, সাজি আপু এটা আমার ফেভারিট জায়গা, কিছু সুন্দর বুঝানো মনে হইতেছে বিডিটি। ইয়েস আপু, শ্রীমঙ্গল কোথায় গ্র্যান্ড সুলতান? নো আমরা শ্রীমঙ্গলের বাহু বলে দা প্যালেস। আচ্ছা বাহু, বাহু বল কেন, বাহু বল হলো শ্রীমঙ্গলের, শ্রীমঙ্গল একটা থানা, বাহু বল একটা থানা। আপুরে গ্র্যান্ড সুলতানে তো ফেব্রুয়ারি মাসে না মার্চে গেলাম, মার্চে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে নো সিলেক্ট নো সিলেক্ট নো সিলেক্ট, ইউ আর বিউটিফুল আপু, থ্যাংক ইউ। আচ্ছা আমি ছোট্ট একটা কথা বলে শেষ করব, তোমরা যখন তোমার ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে যারা ড্রাইভিং জানো, মানে যারা আসলে জানো না তাদেরকে, তোমার যেমন তোমার ভাইয়া, এটা বলে লাভ নাই কেন, সঞ্জিতা বলতে শুনে ফেলছি আমি তোমার, কিন্তু আমি চাঁদ দেখাই দিছি, সো এখন আর চাঁদ দেখানো যাবে না, তুমি ঘুমাও। আচ্ছা যেদিন আবার ইউকে হাক করবো করতে পারবো, যারাই পিক তুলতে পারবো সেদিন ইউর ঢা, আচ্ছা 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 ওকে ওকে ওকে, শর্টস প্যান্ট পরছে ভালো, আমি শর্টস পরছি তো হোয়াট ইয়ার পরি, আমি আমার ইউনো লাইক আমি পরি, বাট আমি জানি যে কোথায় কোনটা ক্যারি করতে হবে, আই নো আমি যখন ইটস বাংলাদেশ রাইট, আমরা চাইলেও কিন্তু সব জায়গায় শর্টস ক্যারি করতে পারবো না। এই যে আই হ্যাভ কোটি সোয়ান, যেটা কিনা একদম আমার পায়ের নিচ পর্যন্ত চলে যায়, ঠিক আছে, আমি যখন আমার রুম থেকে, কে বলতেছো, থ্যাংক ইউ ঋতু, আমি যখন আমার রুম থেকে নিচে নামছি আমার বাচ্চাদের সাথে হাই হ্যালো করে আসছি, তখন কিন্তু আমার লং কোটি আমার সাথে ছিল। সত্যি শুয়ে পড়ছে রুম অন্ধকার, তোমার মেয়ে কমেন্ট করতেছে লাইভ দেখতেছে, না স্বামী বাদ দাও, মানে তোমার ভাইয়ার একটা ই হয়েছে সে বাগি দিয়ে পুরাটা, এর আগে কয়েকবার আসছি কিন্তু স্বামী এটা হারাই গেলে সমস্যা হয়ে যাবে আমার ভাইয়া। আচ্ছা একজন পাইছি আপু, তোমার থেকে ভাইয়াকে বেশি ভালো লাগে। আচ্ছা ইউনো আপি তুমি অনেক লাকি ভাই, অনেক মোরশোক ইসলাম তামি, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, অনেক অনেক দোয়া করো। হ্যাঁ এটা কোনো ডেফিনেটলি আপু খারাপ ব্যাপার না, বাট দ্য থিং ইজ প্রবলেমস
আমার না চিটের ব্রেসলেট পরতে হবে না ডার্লিং, আমার চিট অনেক সুন্দর আমি জানি, বিকজ আমি চাই এরকম। ওকে আপু আমার কমেন্ট পড়ো না কেন, কোনো আফরিন আমি না নাম পড়তেছি না, আদ্রিতা নাম পড়তেছি না বাট কমেন্ট পড়তেছি। আপু ভাইয়াকে স্যালুট কজ তোমাকে সব বিষয়ে। আচ্ছা আমি এখানে একটা কথা বলি, ফারিন ব্যাপারটা এরকম যে আমরা কেন অলওয়েজ ছেলেদেরকে স্যালুট 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 বলবো, ওয়াই? ডেফিনেটলি আমি তাকে বলি, ও একজন লাইফ পার্টনার খুবই ভালো, দ্য থিং ইজ যদি ওয়াইফ ভালো না হইতো, ওয়াইফ সাপোর্টিভ না হইতো, কখনোই তার হাজব্যান্ড তার ওয়াইফকে সাপোর্ট করবে না। যদি তুমি তোমার হাজব্যান্ডকে সাপোর্ট করো একটা পর্যায়ে গিয়ে তোমার হাজব্যান্ড তোমাকে সাপোর্ট করবে, কেন আমরা অলওয়েজ ক্রেডিট দিয়ে দিই তার হাজব্যান্ডকে? একটা কথা বলি আপুরা, ওয়াই আমাদের বিয়ের 19 ইয়ার্স রানিং, আমার আমার বলছি না আগামী মাসে আমাদের 20th আমরা পা দিব, এই 20th এর মধ্যে তোমার কি মুখটা বন্ধ থাকে না? 18 ইয়ার্সে ও আমাকে সাপোর্ট করে গেছে, আমি ওকে গত 2 বছর ধরে সাপোর্ট করছি। আজি বলছে আপু তোমাদের ঝগড়া লাগে না? ঝগড়া আবার লাগে না, আমি ভেঙে ফেলি তো, ওর আইফোন ভেঙে ফেলছিলাম, ফোন আবার কিনছে, ওরে গিফট করছে, আমি নিজে ভেঙে ফেলছি। শোনো সংসার মানেই হচ্ছে টুংটাং পাতিল, রান্নাঘর কিচেন টুংটুং লাগবে, টুংটুং লাগবে, অ্যান্ড ইউনো লাইক এটাই ইয়াপ ঝগড়া লাগবে। আমি যদি বলি যে ও মাই গড আমি সব কথা কেন বলতেছি, আমাকে তো সবাই চিনে, আমি ফারিয়া না, স্ট্রুথ ডেফিনেটলি লাগে, বাট ও অনেক বেশি চালাক, চালাক থাকে না, চুপ করে থাকে, আমি চিল্লাই ঠিক হয়ে যায়, আর যদি ও বেশি চুপ করে থাকে ওর ফোন ভেঙে ফেলি, শেষ। আপনাকে অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ নবিক, এখান থেকে আমার বাড়ি যেতে 20 মিনিট লাগে, সুইট। আচ্ছা ভাইয়াকে নজর দিচ্ছে সবাই, আপনার না রে নজর দিচ্ছে না সবাই, অনেক বেশি পছন্দ করে, আর বললো না তোমার ভাইয়ার হাতের রান্না খেয়ে আমি আমরা সবাই একটু সিক ফিল করতেছি, ঈদের দিন আমি রান্না করলাম। দ্য থিং ইজ তোমার ভাইয়া রান্না করতে এত কষ্ট করে, তোমার ভাইয়া নিজেই সিক হয়ে গেছে সকালবেলা, তুই বাবু নিজেই বমি করছো, ও নিজেই বমি করছে বিশ্বাস করো। নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ, মল্লিকা এই টাইপের কমেন্ট আপনি করে আপনাকে ব্লক করছে আমি রাখতেছি আপনাকে, আপনার মধ্যে ফুল দেওয়া কেন, আপনি কেন ফেসবুক চালাচ্ছেন ভাই, ফুল না দিয়ে নিজের প্রোফাইলে আসেন না। ওকে রুহি থ্যাংক ইউ, আই লাইক দ্য ওয়ে ইউ স্পিক, আচ্ছা লাভ ফ্রম ইন্ডিয়া, তোমার ভাইয়ারে বলছিলাম 10 মিনিট হয়ে গেলে তুমি আমাকে বলবা, কাট 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 সিনেমার মতো। আচ্ছা আমরা তো 1 ঘন্টাকে এখানে ছিলাম অলমোস্ট 2 ঘন্টা সব মিলে 3 ঘন্টা হয়ে গেছে, রাইট? দ্য থিং ইজ একজন ভদ্রলোক 3টা ঘন্টা ধরে এখানে বসে আসে, বসে থাকতে 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 সে এখন শুয়ে পড়ছে, সে একটু পরে সেখানে ঘুমায় যাবে। হ্যাঁ সিকিউরিটি গার্ড না, নো বেবি নো, জুমে জুমে কাজ করতে ওটা সিকিউরিটি গার্ড না, ফাঁস দামও করো না স্বামী, আমি ব্যাংকে দেখাই তোকে একটু মজা পাও, ইউনো লাইক স্বামী আমি তোমাকে দেখাচ্ছি স্বামী, তুমি সরো মাথা নামাও, এই যে ভদ্রলোক উইদাউট হিজ পারমিশন আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, আপনি রুম থেকে নিচে নেমে আসলেন পরে, কেউ দেখে নাই। আচ্ছা হ্যাঁ আচ্ছা সবগুলো এরকম ফেক অ্যাকাউন্ট কেন হয়, এই যে দেখো এটা, কমেন্ট পড়ো না কেন, সুপ্তি সারাকে দেখতে চাই, সুপ্তি সারা আমি ট্রাই করব কালকে আনার, ওকে ওকে ডেফিনেটলি ডিয়ার ঘুরতে আসছি। আচ্ছা সো আমি এখন বাবাই বলবো বিকজ আমার হাজব্যান্ড বলে দিছে অনেকক্ষণ হয়ে গেছে, কতক্ষণ সাফনান অনেক হয়ে গেছে আমার হাজব্যান্ড কত, আই এম সো সরি ডিয়ার, মানে শুনে খারাপ লাগলো বাট শক্ত হইতে হবে লাইফে, ইউনো লাইক আমি খুব ইজিলি বলি হয়তো শক্ত হইতে হবে বাট ইটস নট সো ইজি, রাইট? কাট কাট কাট, তোমার ভাইয়া বলছে কাট, ওকে কাট, আমি বুঝি কারো কেন এত, হ্যাঁ আমি এখন কাট করি, তোমার ভাইয়া ওখানে বলছে কাট
কাট মানে ইউ নো ইটস আ মুভি ওকে সো যাই হোক আমি আর দুইটা কমেন্ট পড়ে আমি আমি বুঝি কারোর একটা প্রবলেম ডিজিটাল ক্যারি করতে পারি হ্যাঁ ডেফিনেটলি রায়হান আপু আমি কোনো লেন্স ক্যারি করিনি আপু ভাই সে পড়ছে তার জামাইয়ের প্রবলেম নাই আপনাদের এত প্রবলেম কি আফ্রোজা তুমি যদি বাংলাদেশে থাকো সো তুমি বুঝবা আচ্ছা সো ইটস ওকে না সবচেয়ে বড় ব্যাপার কি জানো আমি পাবলিক ফিগার দ্যাটস ইট এটাই সবচেয়ে বড় ব্যাপার আর সুইমিং পুলে কালকে যাব হ্যাঁ ঝগড়া ছাড়া সংসার একদমই না আমি কি আমি চাইলে মিথ্যা কথা বলতে পারতাম না যে আল্লাহ আমাদের মধ্যে ঝগড়া হয় না আল্লাহ আমরা ঝগড়া তো করি না আমি অনেক ঝগড়া করি আমি ঝগড়া করি বাবু সত্যি তুমি ঝগড়া করো বাট তোমার মনটা খুব ভালো কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যায় এটা আমার প্লাস পয়েন্ট বুঝছো আমি আমার আমি খুব হাইপার শর্ট টেম্পার ওকে আমি খুব ফাস্ট খেপে যাই আমার খুব ফাস্ট ওকে নেমে যায় দ্যাটস দ্য রিজন আমাদের মধ্যে কোনো টাইপ করো তোমার ভাইয়ের দেখাই ব্যাকে দেখাই এরকম করতে কাট 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 ওকে ওকে ফাইন সো থ্যাংক ইউ সো মাচ এত রাত্রে 5.1K আপুরা আমার সাথে ছিল অনেক ভালো লাগছে গল্প করলাম ইয়া ডেফিনেটলি কালকে আরেকজন ফেভারিট পার্সন চলে আসতেছে আমাদের সাথে জয়েন করার জন্য ওকে সো ইয়া ও জয়েন করলে অ্যান্ড দেন আমরা একসঙ্গে ট্রাই করবো লাইভে আসা বাট আমি ট্রাই করবো আপুকে ডিস্টার্ব না করবো বিকজ আপু অনেক টায়ার্ড রাইট ওকে সো বাবাই অনেক অনেক ভালো থাকো পাবলিক ফিগার সাবরিন আহমেদ না পাবলিক ফিগার ও আই এম সো সরি সাবরিনা আমি কমেন্ট না পড়ে এত ভালো একটা কমেন্ট পড়ছো আমি আচ্ছা আমি স্ক্রিনশট নিয়ে কি বাবু ই করে দিও আচ্ছা ঠিক আছে লাভ ইউ দিদি লাভ ইউ টু আমি এখন রাখি আফনানকে আই এম সরি কান্তা যাদের খারাপ লাগছে আপুকে দেখ সেটাই বাট তারা দেখবেই দেখতে হবে ওকে বাবাই কালকে আমি এমন একটা টাইমে লাইভে আসবো যখন কি না চাঁদ বাদে সব মানে চাঁদ পাবো না বাট চাঁদ বাদে সব কিছু দেখা দেবো ঠিক আছে আমিও শর্ট টেম্পার্ড আমি অনেক বেশি শর্ট টেম্পার্ড ওকে আল্লাহ হাফিজ চিকেন আসসালামু আলাইকুম বাট যাওয়ার আগে আরেকবার বলে নিই প্লিজ থিঙ্ক পজিটিভ আমি অ্যাজ এ পার্সন অ্যাজ এ হিউম্যান বিং আমি সবসময় পজিটিভ চিন্তাভাবনা করি যদি আমরা চিন্তা মানে আমাদের চিন্তাভাবনাগুলো পজিটিভ থাকে না বিশ্বাস করো লাইফে মনে হয় না খুব বেশি প্রবলেমস থাকতে পারে মানুষের ঠিক আছে সো ইয়া সো এই তো আপু তোমার রুমটা দেখায় আপু রুম দেখার কিছু হয় না রাইট বিকজ রুম অত আহামরি কিছু না রুম তো রুমই অন্য অন্য সময় হয় এক্সাইটমেন্ট আউট অফ কান্ট্রিতে গেলে যেটা হয় এক্সাইটমেন্টে ছুটে দেখায় পেলি সো এই তো আল্লাহ হাফিজ চিকেন বা বাই বা বাই হেই সানি বাই বাই